যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরো কার্গো জাহাজের ধাক্কায় সেতু ধসে নিখোঁজ ছয়জনের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন হলেন আলেজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তেস, আরেকজন ডোরিয়ান রানিয়াল কাস্টিলো ক্যাব্রেরা। তারা দুজনই নির্মাণ শ্রমিক ছিলেন। জাহাজের ধাক্কায় সেতুটি ধসে পড়ার সময় তারা একটি ট্রাকের মধ্যে ছিলেন। ধারণা করা হচ্ছে নিখোঁজ বাকি চারজনের কেউই বেঁচে নেই। বেশ কিছু যানবাহন সেতুর ধ্বংসাবশেষের নিচে আটকে আছে, সেগুলো সরানো হলে ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আবারও অভিযান শুরু করবেন। মার্কিন নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি সেতুতে ধাক্কা দেওয়ার আগে সেটির বিদ্যুৎ চলে গিয়েছিল। জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ ব্যবস্থার চালুর উদ্যোগও কাজে দেয়নি। গত মঙ্গলবার রাতে বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়ার সময় ফ্রান্সিস স্কট কি নামের সেতুর সঙ্গে ধাক্কা লাগে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ ডালির। এতে সেতুটির একাংশ ধসে পড়ে।